নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল চলছে অনলাইন বা অফলাইন আবেদন করার শেষ তারিখ কবে এছাড়া কোন কোন চাকরির জন্য কী যোগ্যতা লাগছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সমস্ত ইনফরমেশান জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন চাকরির সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুরা প্রথমেই দেখুন সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল টেটসম্যান নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে বলা হচ্ছে আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে বাইশে অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত এখানে বলা হচ্ছে আবেদনের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এইচ কোলন ডবল স্ল্যাশ সিআইএসএফ এফআরই সি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর দেখুন সোলজার টেটসম্যান সোলজার জিডি এবং সোলজার টেকনিক্যাল সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে এবং সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে বহরমপুর র্যালির মাধ্যমে কিন্তু এই নিয়োগটি করা হবে এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এবং এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের ফর্ম ফিল চলছে অনলাইনে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে ডিব্লুডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে উনিশে অক্টোবর দু উনিশ এরপর দার্জিলিংয়ে ইন্ডিয়ান আর্মি গোর্খা রিক্রুটিং ডিপোটের মাধ্যমে সোলজার নিয়োগের জন্য র্যালি হবে এবং সেই র্যালির জন্য ফর্ম ফিল আপ চলছে এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হবে এবং বলা হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে ডিপ্লুডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ছয় অক্টোবর দু হাজার উনিশ এরপর যাদবপুরে আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে বলা হচ্ছে আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদনের ফর্ম পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এবং আবেদনের ফর্ম পাঠাতে হবে এই ঠিকানায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা এবং সেই সঙ্গে বলা হচ্ছে আবেদন করার শেষ তারিখ চোদ্দোই অক্টোবর দু বিকাল চারটে পর্যন্ত এরপর দেখুন সতেরোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ডিবুল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে নয় অক্টোবর দু এরপর দেখুন রেলে এম টিএস পদে নিয়োগ করা হচ্ছে এবং এই নিয়োগটি করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় এবং সেই সঙ্গে দেখুন আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে পনেরোই অক্টোবর দু এবং আবেদন করতে হবে অনলাইনে ডিবুল ডাব্লিউ ডট আর এনআর ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর দেখুন এসএসসির মাধ্যমে সিপিও রিক্রুটমেন্টের ফর্ম ফিল চলছে অর্থাৎ দিল্লি পুলিশ এবং পাঁচ কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর বা এসআই নিয়োগের জন্য ফর্ম ফিল চলছে এবং সেই সঙ্গে এ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য ফর্ম ফিল চলছে এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে বলা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ষোলোই অক্টোবর দু এরপর দেখুন এলআইসিতে সাড়ে আট হাজার শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে বলা হচ্ছে টেন প্লাস টু প্লাস থ্রি এই প্যাটার্নে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস করে থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলা হচ্ছে আবেদন করার শেষ তারিখ পয়লা অক্টোবর দু এবং আবেদন করতে হবে অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর দেখুন এসএসসির মাধ্যমে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে দেখুন আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে আঠেরোই অক্টোবর দু এবং আবেদন করতে হবে অনলাইনে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর দেখুন ব্যারাকপুর বহরমপুর এবং শিলিগুড়ি আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে সিপই ফার্মাপদে নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এবং আবেদন করতে হবে অনলাইনে ডিব্লুডাব্লিউ ডট আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ছয় নভেম্বর দু হাজার উনিশ এরপর দেখুন ইন্ডিয়ান আর্মির কলকাতা আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে সোলজার জিডি টেকনিক্যাল এছাড়া নার্সিং ক্লার্ক সিপই এছাড়া ট্রেসম্যান পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা মাধ্যমিক পাশ যোগ্যতা এছাড়া অষ্টম শ্রেণীর পাশ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে হবে অনলাইনে ট্রিপুল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ছয় নভেম্বর দু এরপর দেখুন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভোটারিস্ট নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি এখানে দেখুন আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে সতেরোই অক্টোবর দু এবং আবেদন করতে হবে অনলাইনে টিপুল ডাব্লু ডট পিএসসি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা এবং মাস্টার ডিগ্রি এবং সেই সঙ্গে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস যোগ্যতা সিএ আইসিএআই অথবা সিএস এই সমস্ত যোগ্যতা কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে হবে অনলাইনে ডিবল ডট এফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে সাতাশে অক্টোবর দু এরপর দেখুন ইন্ডিয়ান আর্মিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় এখানে বলা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে ডিবল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে উনত্রিশে অক্টোবর দু হাজার উনিশ এরপর দেখুন দিল্লি ফায়ার সার্ভিসে ফায়ার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে বলা হচ্ছে আবেদন করার শেষ তারিখ ছয় নভেম্বর দু হাজার উনিশ এবং আবেদন করতে হবে অনলাইনে এইচটি ডিপি কোলন ডবল স্ল্যাশ ডি এস 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 বি ডট দিলি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন কারণ ডেসক্রিপশন বক্সে বিভিন্ন চাকরির আরও ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন